আমাদের আদালত ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রতিটা কনস্টিটিউশনাল বডি ধ্বংস হয়ে গেছে, আমাদের বিজনেস সার্কেল ধ্বংস হয়ে গেছে, এই যে উনি যে আজাদ সাহেবের কথা বলছেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সেই চিন্তা নিয়ে কি উনারা আসছেন? না, উনারা এসে উনাদের যে আলিমা মজুমদার, এখন আমরা অনেকেই আর উনার কথা নামেও শোনে বলি না, কিন্তু উনি এসে বললেন কি যে আমলাতন্ত্রের মধ্যে রাজনৈতিক খোঁজা যাবে না, বিএনপি সরকার না হয় তার যদি কল্পনা শক্তি না থাকে এও কিন্তু বিএনপি শান্তিতে চলে যাবে, এবং সেটাই হচ্ছে এখন। আমার কথা হচ্ছে সমন্বয়করা কিন্তু তখন বলেছিল, এই ছাত্র সমন্বয়করা, আজকে তারা একটা এনজিও সরকার বসিয়ে দিয়েছে যে যেই এনজিও সরকার আসলে কমান্ড এবিলিটি তাদের নাই। আজকে আমেরিকার কথা আজকে চুপ থাকবে কিনা এই ব্যাপারে আমেরিকা নাকি আমাদেরকে সিদ্ধান্ত দেয়, আমেরিকা সিদ্ধান্ত দেওয়ার কি, আমেরিকা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না, এটা আমাদের সিদ্ধান্ত, কিন্তু সেখানে আমেরিকাকে বলতে দিচ্ছেন কেন? আপনি চুপ্পু কথা বললেন, শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বললেন, আপনি প্রফেসর ইউনুসের ভারত এবং শেখ হাসিনা সম্পর্কে কথা বললেন, তিনটা নিয়ে একটু বলি একটু একটু করে। সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে সমস্যা প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে বা তার অপসারণ নিয়ে, আমার কাছে জিনিসটাকে মনে হয়েছে খুবই অ্যাডহক, হঠাৎ করে এটা মতিউর রহমান সাহেব চৌধুরী সাহেব গেলেন, যে জিজ্ঞাসা করলেন যে কি হবে, উনি বললেন আমি দালিলিক প্রমাণ পাইনি, সাথে সাথে আসিফ নজরুল সাহেব খুবই রাগান্বিত হয়ে গেলেন, ভিডিও করলেন, মনে হইলো যে উনাকে ফেলে দিতে হবে। আমার কথা হলো যে উনাকে তো আমরা উনার অ্যান্টিসিডেন্ট তো আমরা সবাই জানি, আমরা উনার জীবনী সবাই জানি, উনি কি আসলে যোগ্য কিনা এটা আমরা সবাই জানি, এই প্রশ্নগুলো তো অনেক আগেই ছিল। আপনি তো এই প্রশ্ন, আমার কথা হচ্ছে যে এটা পরিকল্পিত হলো না কেন? আমি কর্নেল মুস্তাফিজের সাথে সম্পূর্ণ একমত যে এই রাষ্ট্রপতিকে এখন যদি সরানো হয় তাহলে আওয়ামী লীগাররা একটা ধাক্কা খাবে, এটা কিন্তু আমি শিওর, এটা আমি শিওর। ঘটনা হচ্ছে এবং তারা যদি করে দেন, তারা যদি সরিয়ে দেন তাতে আমার কোনো আপত্তি নেই, আপনি জানেন ভালো করে। আমার কথা হচ্ছে যে এটা কোন প্রিন্সিপালের মাধ্যমে করছেন, আপনার পলিসি কি, তাহলে সেই হিসাবে চিন্তা করেন। আমার কথা হচ্ছে যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ পজিশনে যদি প্রেসিডেন্ট চুপুকে রাখতে না চান, তাহলে কি গুরুত্বপূর্ণ পজিশনে অন্যান্য আওয়ামী বান্ধব লোককে রাখবেন, তাদের খুব ক্লোজ লোককে রাখবেন? সেটা কিন্তু আপনার সরকারের কিন্তু এগুলো ক্লিয়ার করা উচিত, কিন্তু সরকার এগুলো ক্লিয়ার করে না। এবং এখানেই আমি যাচ্ছি, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের যারা ছাত্র সমন্বয়ক ছিল, এটা দুঃখের বিষয়, কিন্তু সার্জিস মানে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনা, আমি চারজনের নাম ধরেই বললাম, কারণ তারা এই দেশের নেতা, সুতরাং তাদের নাম ধরে বলাই যায়, তারা সেই সময় বিশাল কাজ করেছে যে ওই সময় তাদের নেতৃত্ব দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই 5ই আগস্ট পর্যন্ত। কিন্তু এরপরে তারা আসিফ নজরুল সাহেব এবং তার সাথে সাথে যে গভর্নমেন্টটাকে পাওয়ারে এনেছে, এই গভর্নমেন্টটা কি প্রথম দিন থেকেই কি সে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী আমলাতন্ত্রের সাথে, মানে তারা তো আসলে প্রথমেই দেশটাকে বুঝতেছে না, কারণ 15 বছরের স্বৈরতন্ত্রের ফলে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের আদালত ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রতিটা কনস্টিটিউশনাল বডি ধ্বংস হয়ে গেছে, আমাদের বিজনেস সার্কেল ধ্বংস হয়ে গেছে, এই যে উনি যে আজাদ সাহেবের কথা বলছেন, সবকিছু ধ্বংস হয়ে গেছে, সেই চিন্তা নিয়ে কি উনারা আসছেন? না, উনারা এসে উনাদের যে আলিমা মজুমদার, এখন আমরা অনেকেই আর উনার কথা নামেও শোনে বলি না, কিন্তু উনি এসে বললেন কি যে আমলাতন্ত্রের মধ্যে রাজনৈতিক খোঁজা যাবে না, উনি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভাইটাল পজিশনে আছেন, উনি যদি বলেন যে আমি আমলাতন্ত্রের মধ্যে আওয়ামী লীগ খুঁজবো না, অর্থাৎ বেসামরিক এবং সামরিকের মধ্যে যদি এটা খোঁজা না হয় তাহলে তো তারা থেকেই যাবে, আর সেই জন্য তারা থেকেই যাচ্ছে, এবং তার ফলে পুলিশ দাঁড়াচ্ছে না, আমলাতন্ত্র দাঁড়াচ্ছে না, তার ফলেই কিন্তু আমরা এই ঝামেলাগুলা দেখতে পাইতেছি। সো আপনি যে চুপুকে খালি আপনি অপসারণ করলেই যে আপনার সমস্যা সমাধান হবে তা না, কিন্তু চুপুকে অপসারণটা আমার কাছে খুব অ্যাডহক কিছু মনে হয়েছে। আর আরেকটা কথা হইতেছে কি যে এই এই সরকার কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বুঝে না, মানুষের আকাঙ্ক্ষার একটা ভাষা আছে, এই ভাষাগুলো ওনারা বুঝে না, ফলে কিন্তু ওনারা হয়তো 17 বিলিয়ন, আপনি জানেন কি, যে আমাদের কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছিল আমেরিকায়, আমেরিকা থেকে উনি ফেরত আসছে, ওখানে উনি 5টা মিটিং করছেন, $17 বিলিয়ন, যে টাকাটা আমার মনে হয়, যেটা আমি পরে বুঝলাম, DGFI যখন যে যে ওই যে ইসলামিক ব্যাংক এবং যেই যে ব্যাংকগুলো দখল করেছিল সেই ব্যাপারে 2 লাখ কোটি টাকা এস আলম সরিয়েছিল, সেই 2 লাখ কোটি টাকা মোস্ট প্রবাবলি আনার ব্যাপারে একটা কথা হয়েছে,
এখন একটা যদি রাজনৈতিক সরকার হতো সে এইটা নিয়ে অনেক কথা বলতে পারতো, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো এসে মুখে ঠুলি বেঁধে বসে আছেন। সো আমরা এই সরকার কি করতেছে সেটাও কিন্তু আমরা জানি না। সো এই সরকারের জনপ্রিয়তা যখন খুব খারাপ, এখন আমি আরেকটা কথা বলবো এখানে আপনার, সেই জন্যই তো যুক্তি দেখাচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারা চলে যাক, মানে তাদের মান সম্মান থাকতে থাকতে। আচ্ছা, এটা অনেকেই বলছে এবং এটা কিন্তু একদিক দিয়ে ঠিক। 1-11 সরকারও কিন্তু এরকম হয়েছিল, শেষে হয়েছিল যে মান ইজ্জত চলে যাচ্ছে, এখন একটা ইলেকশন দিয়ে চলে যাও। আমি কিন্তু এটা আগে বলেছিলাম যে এটা কিন্তু যদি বিএনপি সরকার না হয়, তার যদি কল্পনা শক্তি না থাকে, কেউ কিন্তু বিএনপি সাথে দিয়ে চলে যাবে, এবং সেটাই হচ্ছে এখন। আমার কথা হচ্ছে সমন্বয়করা কিন্তু তখন বলেছিল, এই ছাত্র সমন্বয়করা, আজকে তারা একটা এনজিও সরকার বসিয়ে দিয়েছে যে যেই এনজিও সরকার আসলে কমান্ড এবিলিটি তাদের নাই, তাদের প্ল্যানিং এবিলিটি নাই, তারা অনেকটা আমলাতান্ত্রিক সরকার হয়ে গেছে। কিন্তু এই সমন্বয়করা কি তখন স্বপ্ন দেখায় নাই? তাদের কি স্বপ্ন ছিল না 1500 এই যে বাচ্চারা যে মারা গেল এবং আমাদের ভাইরা ভাই বোনরা মারা গেল, তারা কি বিএনপিকে ক্ষমতায় আসানোর জন্য বসানোর জন্য এসেছিল? আমি কিন্তু এগেইন, আমি আওয়ামী লীগের এতদিন ইয়ে করেছি, আমি তো বিএনপির এখন আমি সমর্থন করতে পারবো না, আমি নির্দলীয় ব্যক্তি, আমি তো বিএনপির অনেক কিছু জানি। আমি মনে করি না যে বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের কোনো ধরনের কোয়ালিটেটিভ চেঞ্জ হবে, এটা আমরা দেখেছি তারা কি। তো কাকে আনতে চাও, মানে জনগণ কাকে আনতে চাও? আমি বলি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে এরা কি আমাদের অভ্যুত্থানকে ধারণ করে? কেউ কি করে? আমি তো মনে করি না। আমি মনে করি বাংলাদেশের এখন সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি দাঁড়ায়নি, যেই রাজনৈতিক শক্তিটাই অভ্যুত্থানকে ধারণ করে। এবং এখানে আমাদের যারা ছাত্র সমন্বয়ক ছিল তারা নাগরিক কমিটি করেছে বা করেছে, বাট দে হ্যাভ আটারলি ফেইলড ইন দ্যাট। এখন দে উইল পে দ্য প্রাইস, দে উইল পে প্রাইস, উই উইল অল পে পে প্রাইস। আপনাকে একটা ছোট্ট ইয়ে দেই, আমি গতকালকে একটা মজা, আপনি ইলিয়াস হোসেন সাহেব একটা ইয়ে করেছে, মানে সবাই দেখেছি আমরা প্রথম আলো নিয়ে। আচ্ছা, ওখানে প্রথম আলো এবং জেলিয়াস্টার আজকে দেখলাম যে আগুনে পোড়ানো হলো, সবাই এটার বয়কট চায়। ছবিতে কিন্তু কাদের নাম ছিল জানেন? ওখানে ছিল শেখ সালেহা বেগম, ওখানে ছিল বদিউল আলম মজুমদার, ওখানে ছিল আলী রিয়াজ। তো তাহলে এই যে জঙ্গি, আমরা প্রথম আলোকে আজকে গালি দিচ্ছি রাইট, যে তারা নির্দোষ ব্যক্তিদেরকে জঙ্গি বানিয়েছে। বদিউল আলম মজুমদার কি জঙ্গি বিশেষজ্ঞ? উনি কেন জঙ্গি নিয়ে লিখতেছেন? উনি তো এখন এখানকার নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকারের মধ্যে এত মানুষ বসে আছে যে যারা আসলে একটা, আমরা যে ধরনের বাংলাদেশ চাচ্ছি সেই বাংলাদেশকে তারা চাইবে না আসলে, বা ভারতের সাথে যে সম্পর্ক, আপনি যে একটু আগে যে বললেন না, এই যে ইউনুস সাহেব যে বলেছে যে ভারতের সাথে সম্পর্ক, এটা নিয়ে যে আমরা যেভাবে খুবই স্কেয়ার্ড, আমরা খুবই কেয়ারফুল, এটার কারণ হচ্ছে এগুলো। কারণ এখানে আমরা আজকে আমেরিকার কথা, আজকে চুপ থাকবে কিনা এই ব্যাপারে আমেরিকা নাকি আমাদেরকে সিদ্ধান্ত দেয়। আমেরিকা সিদ্ধান্ত দেওয়ার কে? আমেরিকা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না, এটা আমাদের সিদ্ধান্ত, কিন্তু সেখানে আমেরিকাকে বলতে দিচ্ছেন কেন? সো আমি এই এই হিসাবে মনে করি যে এটা হচ্ছে কি, আপনি আজকে যা কিছু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি সরকারের দুর্বলতার জন্য, এবং এই সরকারের দুর্বলতাটার জন্য দায়ী হচ্ছে কি যাদেরকে চুজ করা হয়েছে, তারা কেউ খারাপ ব্যক্তি না, কিন্তু সরকার চালানোর জন্য জনগণের সাথে যে পার্টনারশিপ করতে হয়, জনগণের সাথে যে কোয়ালিশন বিল্ড করতে হয়, সেটা উনারা পারেন না। এটা 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 অস্বীকার করে কোনো লাভ নেই, এক একজন এক একটু জিনিস।14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এখান থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো 3,000 কোটি টাকা, বাকি 11,000 কোটি টাকা কিন্তু ওই মানুষদের উপর দিয়েই যাচ্ছে। সেখানে কিন্তু সরকারের তেমন কোনো, আমি আমি কিন্তু কোনো এফেক্টিভ কোনো আমি প্যাকেজ দেখি নাই। এখন বিষয়টা হলো যে আমরা কি এটা রিয়্যাক্টই করতে থাকবো? ভবিষ্যতে যদি এইখানে যদি আবার এই বন্যাটা হয় তাহলে আমরা এটা কিভাবে ইয়ে করবো, আপনার ডিল করবো, এটা নাকি বলা আছে? এই যে দ্রব্যমূল্য চিন্তা করেন, দ্রব্যমূল্য কয়েকদিন আগে অসহনীয় ছিল, আজকে হয়তো 2-1 টাকা 4 টাকা কমেছে,
কিন্তু আমাদের এই সাপ্লাই চেইন নিয়ে আমরা কি করবো, এগুলো নিয়ে কোনো কথা আছে সরকারের? সো টেকনোক্রেটিক, তারা বলে নিজেদেরকে এক্সপার্ট, এক্সপার্ট হলেও তো এটা অন্যভাবে চিন্তা করা উচিত, সেই চিন্তাটা তাদের মধ্যে দেখি না। ফলে হয় কি, ওনারা খালি রিয়্যাক্ট করতেছে, ওনারা প্রোঅ্যাক্টিভ না। এই রিয়্যাক্ট করার জন্য একটার পর একটা ওনাদের উপর আসতেছে, এই যে আমরা যেগুলো বলেছি আরও আসবে হয়তো, এবং ওনারা রিয়্যাক্ট করতে থাকবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর লুজিং দেয়ার পলিটিক্যাল ক্যাপিটাল সো ফাস্ট। থ্যাংক ইউ।